নদিয়ার শান্তিপুরে ডিআইওয়াইএফ এর পক্ষ থেকে শান্তিপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে ও যুব নেতা বিদ্যুৎ মণ্ডল খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সারা রাজ্যব্যাপী যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ডিআইওয়াইএফ এর ডাক দিয়েছিল সেই মোতাবেক নদিয়ার শান্তিপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন ডিআইওয়াইএফ এর কর্মী সমর্থকরা। তারা জানান আনিস খান এবং বিদ্যুৎ মণ্ডলের মৃত্যুর সঠিক তদন্ত করা হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। আজ বিকেল আনুমানিক 5টার সময় এই অবস্থান বিক্ষোভ শুরু করেন ডিআইওয়াইএফ এর কর্মসমর্থকরা শান্তিপুর থানার সামনে। অবস্থান বিক্ষোভ হচ্ছে এই কারণে, আপনারা জানেন যে আমাদের রাজ্যের অভ্যন্তরে প্রতিবাদী ছাত্র নেতা আনিস খান, তাকে এই পশ্চিমবঙ্গ পুলিশ তারা খুন করে হত্যা করেছে এবং এই আনিস খানের খুনিদের হত্যা যারা করেছে তাদের শাস্তির দাবিতে এবং আমাদের কমরেড যুব আন্দোলনের নেতা কমরেড বিদ্যুৎ মণ্ডল আরও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজকে আমাদের এই অবস্থান। আপনার নাম? আমার নাম অর্জুন প্রামাণিক। রাজ্যগত কর্মসূচি ডিওয়াইএফআই রাজ্য থেকে ঘোষণা আছে, যে ঘোষণা ছিল 5 তারিখ হচ্ছে সারা রাজ্যের সবকটি থানার সামনে হচ্ছে অবস্থান বিক্ষোভ করার, যে আনিস খান যে ছাত্র নেতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে যেভাবে হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি, সেই জমিকে যে প্রমোটারি বেআইনিভাবে যে দখলদারি চলছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে যে খুন হয়েছে এবং সেই খুনের আজ অবধি কোনো সুরাহা হয়নি, আজ অবধি হচ্ছে দোষীদের তারা সেখানে কোনোভাবে গ্রেপ্তার করা, দোষীদের প্রকৃত দোষীদের সেখানে শাস্তি, সেই শাস্তির যে কাজ সেই কাজ নেমে রয়েছে। ফলে আমরা সেখানে সেই দাবিতে আমরা প্রত্যেকটা থানার সঙ্গে সামনে অবস্থান করছি সারা রাজ্যে জুড়ে। আমরা 5 তারিখে আমরা করতে পারিনি শান্তিপুর থানায়, আমরা আজকে 7 তারিখে করছি। আপনার নাম? আমি সঞ্জিত ঘোষ, ডিওয়াইএফআই সভাপতি।